হ্যালো গাইস আপনারা ইনস্টাগ্রামের একটি নতুন সমস্যায় বেড়ে থাকতে পারেন আপনারা সকলেই জানেন যে আপনারা যে কোনো পোস্টকে আপনারা এখানে একটি সেভ অপশান পেয়ে যান এবং সেই সেভ অপশানে ক্লিক করে নিয়ে আপনি যে কোনো ফোল্ডারে আপনারা সেভ করে রাখতে পারেন এবং পরবর্তী সময় আপনারা কিন্তু এই সেভ ফোল্ডারগুলি থেকে এই সেভ পোস্টটি কিন্তু দেখতে পারেন কিন্তু আপনাদের অনেকের ক্ষেত্রে কি প্রবলেম হচ্ছে আপনারা যখনই কোনো একটি ফটো কিংবা রিল আপনারা এখানে সেভ করতে যাচ্ছেন তখনই আপনাদের একটি প্রবলেমে আপনারা হয়তো পড়ে থাকবেন আপনারা এখানে কিন্তু সেভ অপশনটি পাচ্ছেন না দেখুন আপনি ধরুন এই ফটোটি এখানে সেভ করতে চাইছেন কিন্তু এখানে দেখুন সেই সেভ অপশনটি আপনারা পাচ্ছেন না ঠিক আমারও কিছু সময় আগে এই প্রবলেমটি হয়েছিল আপনারা এখানে স্ক্রিনশটটি দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু আমি এখানে সেভ অপশনটি পাচ্ছিলাম না কিন্তু কয়েকটি স্টেপ ফলো করে নেওয়ার ফলে এখানে আপনার ইনস্টাগ্রামে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার সেভ অপশনটি চলে এসেছে এবং আমি যে কোনো পোস্টে এখানে সেভ অপশনে ক্লিক করে নিয়ে যে কোনো এখানে ফোল্ডারে কিন্তু সেভ করে রাখতে অর্থাৎ আমার যে এখানে সেভ অপশানটি শো করছিল না তা কিন্তু এখন শো করছে আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে আপনারা যে কোনো একটি কিন্তু এখানে পাচ্ছেন না তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের আপনাদের জন্য কয়েকটি স্টেপ জানাবো আপনারা সেই স্টেপগুলি ফলো করে নিন তাহলে আপনাদের যে এখানে এই সেভ ফোল্ডার অপশানটি শো করছে না সেই প্রবলেমটি কিন্তু ইজিলি সলভ হয়ে যাবে তো কি সেই স্টেপগুলি তা জানার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন হ্যালো গাইস আমি সৌরভ আপনারা দেখছেন ইস্যুটা চলো শুরু করা যাক ভিডিওটি শুরুতেই জেনে দিয়ে আপনাদের যদি এই ভিডিওটি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন আর এই চ্যানেল যদি আজই নতুন এসে দেখেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ ইনস্টাগ্রামে যে কোনো নতুন সমস্যা দেখা দিলে তার সমাধানের ভিডিও কিন্তু আপনারা অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবেন তাই জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যায় তো আপনাদের কী প্রবলেম হচ্ছে আপনারা যখনই কোনো পোস্ট কিংবা রিলকে এখানে যে সেভ ফোল্ডারটি আপনারা পেতেন এবং আপনারা সেভ করে রাখতেন কিন্তু এখন আপনারা সেই সেভ অপশানটি পাচ্ছেন না ঠিক আমারও কিন্তু এই প্রবলেমটি হয়েছিল কিন্তু এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সেই প্রবলেমটি এখানে সলভ করে দিয়েছি এবং আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে সেভ অপশানটি কিন্তু রয়েছে তো আপনাদেরও জানাবো যে আপনারাও কিভাবে এই সেভ অপশনটি আপনারা ফিরে পাবেন তো তার জন্য এই স্টেপগুলি ফলো করতে থাকুন তো প্রথমে আপনারা কি করবেন এখান থেকে ব্যাক করে নেবেন এবং তারপর এখানে ইনস্টাগ্রামটিকে ট্যাব অ্যান্ড হোল্ড করে নেবেন এবং তাহলে এখানে একটি আই বাটন পেয়ে যাবেন আপনি সেই আই বাটন ক্লিক করে নেবেন এবং এই বাটনে ক্লিক করে নেওয়ার পরে আপনারা কিছুটা নিচের দিকে স্ক্রোল করে নেবেন এখানে একটি অপশান পেয়ে যাবেন স্টোরেজ ইউজেস বলে আপনি সেই স্টোরেজ ইউজেসে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে একটি অপশান পেয়ে যাবেন ক্লিয়ার ক্যাচ বলে আপনি সেই ক্লিয়ার ক্যাচে ক্লিক করে নিয়ে ইনস্টাগ্রামের ক্যাচ ফাইলটিকে ক্লিয়ার করে নেবেন এবং তারপরে এখান থেকে ব্যাক করে নেবেন এবং আপনাদের মোবাইলে থাকা প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নেবেন এবং প্লে স্টোর অ্যাপসটিকে ওপেন করে নেওয়ার পরে আপনি এখানে সার্চ করে নেবেন ইনস্টাগ্রাম বলে এবং ইনস্টাগ্রাম বলে সার্চ করে নেওয়ার পরে আপনি এখানে চেক করে নেবেন যে ইনস্টাগ্রামের কোনো নতুন আপডেট এসেছে নাকি যদি ইনস্টাগ্রামের কোনো নতুন আপডেট এসে থাকে আপনি তৎক্ষণাৎ ইনস্টাগ্রামটিকে নতুন ভার্সনে আপডেট করে নিন এবং ইনস্টাগ্রামটিকে নতুন ভার্সনে আপডেট করে নেওয়ার পরে আপনি এখান থেকে ওপেন অপশানে ক্লিক করে নিয়ে ইনস্টাগ্রামটি ওপেন করে নিন এবং এখানে আপনারা দেখতেই পাবেন যে আপনাদের কিন্তু প্রবলেমটি সলভ হয়ে যাবে তবুও যদি আপনাদের প্রবলেমটি সলভ না হয়ে থাকে তাহলে আপনারা কি করবেন যে কোনো পোস্টের এখানে যাবেন এবং আপনাদের যদি এই অপশানটি না শো করে আপনি এখানে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন এবং স্ক্রিনশটটি নিয়ে নেওয়ার পরে তারপরে আপনারা কী করবেন নিচের ডান কনে এখানে মাই অ্যাকাউন্টে ক্লিক করে নেবেন এবং তারপরে কি করবেন উপরে ডান কন এখানে থ্রি লাইন পেয়ে যাবেন আপনি সেই থ্রি লাইনে ক্লিক করে নেবেন এবং তারপরে একেবারে নিচের দিকে স্ক্রল করে নেবেন এখানে একটি অপশান পেয়ে যাবেন হেল্প বলে আপনি সেই হেল্প অপশানে ক্লিক করে দেবেন এবং তাহলেই প্রথমে একটি অপশান পেয়ে যাবেন রিপোর্ট এ প্রবলেম আপনি এই অপশানে ক্লিক করে নেবেন এবং তারপরে আপনাদের যদি এই অপশানটি অন করা থাকে আপনি এটিকে অফ করে নেবেন তাহলেই এখানে একটি অপশান পেয়ে যাবেন রিপোর্ট প্রবলেম বলে আপনি সেই অপশানে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে ইনক্লুড অ্যান্ড কন্টিনিউ এই অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলেই দেখবেন ডিরেক্ট একটি স্ক্রিনশট উঠে গেছে আপনি এটিকে কাট করে নেবেন এবং এটিকে কাট করে নেওয়ার পরে আপনি এখানে একটি অপশান পেয়ে দেবেন আপলোড বলে আপনি সেই আপলোড অপশানে ক্লিক করে নেবেন এবং আপলোড অপশানে ক্লিক করে নেওয়ার পরে আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে আপনি সেই গ্যালারি থেকে আপনি যে রিসেন্ট যে স্ক্রিনশটটি তুলে নিয়েছিলেন আপনাদের প্রবলেমটির সেই স্ক্রিনশটটি এখানে আপলোড করে দেবেন এবং স্ক্রিনশটটি এখানে আপলোড করে দেওয়ার পরে আপনাদের যে প্রবলেমটি হচ্ছে তা এখানে লিখে দিতে হবে আমি এই ভিডিওটি ডিসক্রিপশানে একটি প্রবলেম লিখে দেবো আপনারা সেই প্রবলেমটি দেখে নিয়ে এখানে সেই প্রবলেমটি লিখে দেবেন এবং তারপরে কি করবেন উপরে ডানকোনে এখানে একটি সেন্ড অপশান পেয়ে যাবেন আপনি সেই সেন্ড অপশানে ক্লিক করে দেবেন তাহলে ইনস্টাগ্রামের কাছে একটি রিপোর্ট চলে যাবে এবং এরপরে আপনারা এক থেকে দু ঘন্টা ওয়েট করে নিন তাহলে দেখবেন ইনস্টাগ্রাম আরও একটি নতুন আপডেট দিয়ে দেবে এবং আপনারা পুনরায় কিছু সময় পরে প্লে স্টোরে পুনরায় চেক করে নেবেন যে ইনস্টাগ্রামের আরও একটি নতুন আপডেট এসেছে নাকি যদি আরও একটি নতুন আপডেট এসে থাকে আপনি তারপরে আপডেটটি করে নেবেন তাহলেই কিন্তু আপনাদের এই প্রবলেমটি সলভ হয়ে যাবে তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন দেখা হচ্ছে ইনস্টাগ্রামের আরও কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে থ্যাংকস ফর ওয়াচিং